ختم کرتا ہوں. نبی پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے اسی مضمون کو گویا بیان کرتے ہوئے نعمہ بالمال الصالح للرجل الصالح, نعمہ بالمال الصالح للرجل الصالح. مال نعمت ہے, اس میں کوئی شبہ نہیں, چونکہ دنیا کی زندگی مال کے بغیر نہیں گزر سکتی, دنیا کی ضروریات مال کے بغیر نہیں پوری ہو سکتی. لیکن نبی پاک صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ کون سا مال کس کے لیے, نعمہ بالمال الصالح, نعمت ہے وہ مال جو صالح ہو, جو حلال ہو, جو حلال راستے سے کمایا گیا ہو. جو مال دوسرے راستوں سے کمایا جائے گا وہ نعمت نہیں, وہ تو وبال اور مصیبت ہے. نعمہ بالمال الصالح اور للرجل الصالح, کس کے لیے نعمت ہے؟ تو نعمت حلال مال نعمت ہے, حلال راستوں سے کمایا ہوا مال نعمت ہے ایک مومن کے لیے جو خرچ کرنے میں حلال اور حرام کا لحاظ کرے. مطلق مال میں کتنے لوگ ہیں, لوگوں کے پاس ہے مال, وہ ان کے لیے بعض مرتبہ دنیا میں ہی مصیبت بن جاتا ہے, آخرت تو ہے. ایسے ہی بزرگوں دوستو ایک بات اور ذہن میں رکھیں, اولاد نعمت ہے لیکن یہاں بھی یہی بات ہے, نیک اولاد نعمت ہے, مطلق اولاد نعمت نہیں. جس اولاد کو مسلمان ماں باپ نے مسلمان بنانے کی فکر و کوشش کی ہے وہ اولاد نعمت ہے, دنیا کے لیے بھی آخرت کے لیے. کیونکہ دنیا میں ماں باپ کا حق پہچانتی ہے, ادا بھی کرتی ہے, اور آخرت کے لیے تو نعمت ہے ہی. اور جس اولاد پر محنت نہیں کی ہے اس کو مسلمان بنانے کی, اسے ایمان سکھانے کی, اسے نماز سکھانے کی, اسے روزہ سکھانے کی, اسے کلمہ سکھانے کی, تو ایسی اولاد دنیا میں بھی مصیبت ہے, پتا نہیں کیا کیا دیکھنا اور جھیلنا پڑتا ہے. آخرت میں جو مصیبت ہے, کل کو یہ اولاد آخرت میں ماں باپ کا دامن پکڑے گی کہ تم نے مسلمانوں کی اولاد کہ تم نے ہم کو دین ایمان کیوں نہیں سکھایا. اس لیے بزرگو دوستو مال صالح اور حلال نعمت ہے, صحیح جگہوں میں خرچ جو کیا جائے وہ نعمت ہے, اولاد وہ نعمت ہے جو مسلمان ہو, جو دین کو جانتی ہو, حقوق کو جانتی ہو, ماں باپ کے, رشتہ داروں کے, پڑوسیوں کے, جن کو ہم بتاتے ہیں اپنے بچوں کو, تب تو نعمت ہے. اور ورنہ سراسر اولاد نعمت زحمت ہے, دنیا جانتی ہے, دیکھ لیجئے, پوچھ لیجئے, گھروں میں بچے ہیں, گھر والوں کو کتنی راحت ہے ان سے. اللہ پاک تعالی ہم سب کو ان باتوں کو سمجھنے کی توفیق عطا فرمائے. وآخر دعوانا ان الحمد للہ رب العالمین. حضرت بلسن একটি হাদিস বলে আমি আপনাদের সামনে কথা বলা শেষ করতে চাই. হাদিসটি বললেন নিমা বিল মাল الصالح بالرجل الصالح, মাল তো আমরা কামাবো তবে মাল আমাদের জন্য ভালো হওয়া চাই. কোন মাল ভালো? যেই মাল সালে হয়, হালাল পথে উপার্জন হয় ওই মাল আমরা কামাবো, ওই মাল আমাদের জন্য কল্যাণকর এবং ভালো. যেই মাল নিজের খেয়াল খুশি মতো কামানো হবে ওই মাল আমাদের জন্য ভালো হবে না. ভালো পথে যদি মাল কামানো যায়, কামানো হয়, তখন ওই মাল ভালো, ওই মাল আমার উপকারের. এবং বিরজুল সালেহ, মালকে সঠিক নিয়মে যদি আমি ব্যয় করি, আমি যদি সালেহ এবং ভালো পথে ব্যয় করি, তখন আমার জন্য এই মাল ভালো, না হলে এই মাল আমার জন্য মুসিবতের কারণ হবে. মাল অনেক জন্য অনেক অনেকের জন্য মুসিবতের কারণ হয়, কবাল এবং বিপদের কারণ হয়. তার পাশাপাশি মাল সালেহ, এর পাশাপাশি ওয়ালাদ সালেহ, নেক সন্তান, সন্তান যদি নেক হয়. হযরত বলেন শুধু সন্তান না,
যদি নেক না হয় শুধু সন্তান হয়, শুধু সন্তান কামনা করাও ঠিক না, বরং কামনা করা উচিত নেক সন্তান। সন্তান যদি নেক হয় তখন এই সন্তান মাতা পিতার জন্য, অভিভাবকের জন্য, এই সন্তান ইহকালেও কল্যাণের কারণ আর পরকালেও তার জন্য মুক্তির কারণ হবে। আর যদি সন্তান নেক না হয়, সন্তান নেক হওয়ার জন্য যদি মাতা পিতা চেষ্টা না করে, মুসলমান মাতা পিতা নিজেদের সন্তানদেরকে যদি দিন শিখায় তো নেক হবে, নামাজ শিখায় তো নেক হবে, কিন্তু যদি দিন না শিখায়, নামাজ না শিখায়, হারাম হালাল না শিখায়, তখন এই সন্তান যে মাতা পিতার জন্য কত বড় বিপদের কারণ হয়, হযরত বলেন এটা দুনিয়ার মানুষ দেখছে, এটা তো ব্যাখ্যা করার দরকার নাই। কত ঘর সন্তান আছে কিন্তু এই সন্তান নেক না হওয়ার কারণে সন্তান যে গলার কত বড় কাঁটা হলো, ফাঁস হলো, এটা মানুষ ভালো মতোই জানে। দুনিয়াতে এর নজর ভুরি, এর নজির ভুরি ভুরি হাজার হাজার। সুতরাং আমরা মাল তো কামাবো, হালাল উপায়ে কামাবো, ব্যয় করব, হালাল উপায়ে ব্যয় করব, সন্তানদেরকে খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করব। না হলে মুসলমানের সন্তানরাই তাদের মাতা পিতার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বাদী হবে, বিচার প্রার্থী হবে, যে রব্বুল আলামিন এদেরকে ডাবল আজাব দেন, আমাদের চাইতে এদেরকে আজাব দেন, এদেরকে আমাদের পায়ের নিচে করে দেন, আমরা এদেরকে পিষে লাঞ্ছিত করব। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পদ এবং আমাদের সন্তান যেন নেক হয় এবং নেক বানানোর, নেক কামানোর আমরা চেষ্টা করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।